আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর আনাচে কানাচে পল্লী গ্রাম দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার এই পাথরের রডের এবং সিমেন্টের দাম যারা জানতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে অত্যন্ত নতুন এবং সম্পূর্ণ নতুন দাম দর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা এই পাথর এবং রড সিমেন্ট সব কিছুর দাম দর আপনারা যারা জানতে চান এখান থেকে অনেক উপকৃত হবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনারা সব জানতে পারবেন, আর যদি টাইম না দেখেন তাহলে কিছুই জানতে পারবেন না। তো আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা রড কিনবেন বা সিমেন্ট কিনবেন, পাথর কিনবেন, সেগুলোর গুণগত মান দেখে কিনবেন। কেননা এখন বর্তমানে দেখা যায় আপনার BSRM এর কথা বলে অন্য রড দিয়ে দেয়, KSRM এর কথা বলে অন্য একটি রড দিয়ে দেয়, অথবা আপনার যদি BSRM রডও দেয় তাহলে সেক্ষেত্রে গ্রেডের পার্থক্য হয়, কারণ প্রত্যেকটি রডের গ্রেড আছে, 40 গ্রেড, 60 গ্রেড, এরপর আছে 500W রড আছে। আপনারা এই ধরনের গ্রেডগুলো দেখে তারপর আপনারা রড ক্রয় করবেন। আর সিমেন্টের ক্ষেত্রে একই রকম, সিমেন্টও কিন্তু আপনার দেখা যায় আপনার PCC সিমেন্ট আছে, ঠিক আছে, এ ধরনের এক ধরনের সিমেন্টের কথা বলে আপনার দেখা যায় অন্য ধরনের সিমেন্ট দিয়ে দেয়। OPC সিমেন্ট আছে, PCC সিমেন্ট আছে, এখন দেখা যাচ্ছে আপনার OPC-র কথা বলে PCC দিয়ে দেয়। OCC হচ্ছে আপনার ক্লিংকারটা বেশি থাকবে আর PCC-তে ক্লিংকারটা কম থাকবে, সেক্ষেত্রে দামেরও পার্থক্য হয়, 50 টাকা, 100 টাকা বা 40 টাকা এরকম দামের পার্থক্য হয়। কিন্তু দেখা যায় আপনার OPC-র কথা সাধারণ, যা আমরা যারা সাধারণ পাবলিক আছি, গ্রামগঞ্জের মূর্খ মানুষ রড সিমেন্ট কিনতে যা বা দেখা যায় আপনার কিছুই বুঝে না, আছে নতুন বাড়ি করতেছে কিছুই বুঝতেছে না, সেক্ষেত্রে সে শুধু বলতেছে যে আমাকে এক ব্যাগ সিমেন্ট দেন, কিন্তু দেখা যাচ্ছে সে ভালো সিমেন্টের দাম রেখে তাকে খারাপ সিমেন্টটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ OPC-র দাম রেখে PCC দিয়ে দিচ্ছে, অথবা দেখা যায় কোম্পানিরও বেশ কম করতেছে, কোম্পানিরও নাম, লোগো, সিল সব এক, কিন্তু দেখা যায় ভিতরে 2 নম্বর মাল। অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় একটা সিন্ডিকেট বাংলাদেশে দেখা যাচ্ছে, যে 1 নম্বর 2 নম্বর চেনাটাও খুব কঠিন। এক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই একটা ভালো মানুষ দেখে, ভালো মানুষের দোকান দেখে সেখান থেকে আপনারা পাথর সিমেন্ট এবং রড যা ক্রয় করেন সেখান থেকে ক্রয় করবেন, না হলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ প্রত্যেকটা কোম্পানিরই দেখা যাচ্ছে বর্তমানে নকল কোম্পানি আছে, 2 নম্বর চেনারও উপায় নেই। এই জন্য এখন যে ব্যক্তি যদি আপনি চেনেন ব্যক্তি হিসেবে, তার কাছ থেকে আপনারা 1 নম্বর মালটা পাইতে পারেন। এরপরে পাথরে দেখা যায়, পাথরও কিন্তু একই অবস্থা, দেখা যায় আপনার পাথর আপনার গাড়ি দিয়ে পাথর নিলেন, উপরে দিল ভালো মালটা, তলে দিয়ে দিল আপনার একদম 2 নম্বর মালটা, অথবা মিক্সার করে দিল, অথবা দেখা যায় পাথর আপনার যতটুকু নিলেন সেখানে পাথর কম দিল, তারপর দেখা যায় আপনার রেটও বেশি লাগলো আবার পাথরও কম দিল, এরকম ভাবে কিন্তু পাথরের মধ্যে 2 নম্বরই হয়। এই জন্য পাথর যারা নেবেন অবশ্যই আপনারা সাথে বসে এবং সাইটে এসে বা যেখান থেকে পাথর নেবেন সেখানে আপনারা যাবেন, গিয়ে তারপর সেখান থেকে পাথর নেবেন, অত অযথা আপনারা না হলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাই ছিল আমার কথা। তো চলুন আমি এখন রড সিমেন্টের দাম দরগুলো, আমরা রড সিমেন্ট এবং পাথরের দাম দরগুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নেব। তার আগে আপনাদের কাছে আমি একটি ছোট অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো করি, অবশ্যই একটি লাইক দিতে কৃপণতা করবেন না এবং আমাদের সাথেই থাকবেন, সকলকে ধন্যবাদ। চলুন আমরা এখন দাম দরগুলো জানি। 29 কোম্পানি রডের দাম আপনারা দেখছেন, 29টি কোম্পানি রডের দাম এখানে আমরা জানিয়ে দেব। তার প্রথমে আছে BSL রড, 87 টাকা কেজি আছে আজকের বাজার দর। এবার রহিম রড আছে 87 টাকা কেজি, SCRM রড 87 টাকা কেজি, MSL রডটি আছে 88 টাকা কেজি, SCRM রড আছে 87 টাকা কেজি, তারপরে SKS রডটি আছে আমাদের 88 টাকা কেজি, PSRM রডটি আছে 86 টাকা কেজি, SSRM রড আছে 88 টাকা কেজি, JSRM রড আছে 86 টাকা কেজি, SCRM রডটি আছে 90 টাকা কেজি, রানি স্টিল আছে 88 টাকা কেজি, PSP রড আছে 89 টাকা কেজি, এরপরে আছে MSIL রড আছে 88 টাকা কেজি, SST আছে 85 টাকা কেজি, BSRM রড 93 টাকা কেজি,
কেএসআরএম রড 93 টাকা কেজি, একেএস রড আছে 90 টাকা কেজি, আনোয়ার রড আছে 90 টাকা কেজি, বাইজিদ রড আছে 87 টাকা কেজি, জিপিএস রডটি আছে 88 টাকা কেজি, এসএসআরএম রড আছে 89 টাকা কেজি, আরআরএম রড আছে 86 টাকা কেজি, জেএসআরএম রড আছে 89 টাকা কেজি, তারপরে হচ্ছে জিপিএস রডটি, পিএসআরএম রডটি আছে 86 টাকা কেজি, এসবিআরএম রড 88 টাকা কেজি, বিএসআরএম রড 85 টাকা কেজি, কিং স্টিল 86 টাকা কেজি, প্রাইম স্টিল আছে 86 টাকা কেজি, বাইজিদ স্টিল আছে 88 টাকা কেজি, সোমাই স্টিল 85 টাকা কেজি, মুন্তাহা স্টিল 85 টাকা কেজি, হাই স্টিল 84 টাকা কেজি। এ হচ্ছে রডের দাম। এখন আমরা দেখব যে সিমেন্টের দাম দরটা আমরা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে 15টি কোম্পানির দাম দর আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সিমেন্টের কোম্পানির দাম দর, হোলসিম সিমেন্ট আছে 540 টাকা, শাহ সিমেন্ট আছে 550 টাকা, ক্রাউন সিমেন্ট 540-550 টাকা, ফ্রেশ সিমেন্ট 510 টাকা, সেভেন হর্স সিমেন্ট 520 টাকা, রয়্যাল সিমেন্ট 530 টাকা, সুপার ক্রিট 550 টাকা, আনোয়ার সিমেন্ট 545 টাকা, টাইগার সিমেন্ট 540 টাকা, অল্ট্রাটেক সিমেন্ট 535 টাকা, বসুন্ধরা সিমেন্ট 520 টাকা, আলিফ্যান্ট সিমেন্ট 520 টাকা, সেভেন হাই রিং 540 টাকা, প্রিমিয়ার সিমেন্টটি আছে 500 টাকা, এবং অ্যারামিড সিমেন্ট আছে 530 টাকা। তো আপনাদেরকে এখন জানিয়ে দেব পাথরের দাম দর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে পাথরের দাম দর আছে এখানে LC34 প্রতি 1 ফুট পাথরের দাম 167 থেকে 170 টাকার মতো পড়বে। এলসি যে পাথরটি আছে সেটি হচ্ছে তারঘাট যে আছে বাজার ময়মনসিংহ নান্দাইল তারঘাট বাজারে আছে, এই পাথরের আজকের যে দাম দর আছে এটা এলসি পাথরটি আছে এই দামে। এরপরে 20 মিলি পাথরটা আছে 167 টাকা, 20 মিলি আর 34 ডাউন। এরপরে এলসি পাথর, এলসি হাফ ইঞ্চি পাথরটি আছে আপনার 160 টাকা, প্রতি ফুট 160 টাকা আছে হাফ ইঞ্চি পাথরটা, আর 3 ফুট ডাউন আছে 167 টাকা। এরপরে আছে 510 পাথর আছে 130 টাকা। এরপরে ডাস্ট সিমেন্ট, ডাস্ট পাথরটা আছে 45 টাকা। এ হচ্ছে আজকের যে পাথর আছে পাথরের দাম দর। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের রড সিমেন্ট এবং পাথরের দাম দর। নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।